বাংলাদেশি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব জহির রায়হান। ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের মজিপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। 1960 সালে কখনো আসেনি চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে রূপালী জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন জহির রায়হান। 1964 সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম নির্মাণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের ছাপ দেখতে পাওয়া যায় বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়াতে। জহির রায়হান তার স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের জন্য অনেক বেশি আলোচিত। 19 মিনিটের এই ডকুমেন্টারিটি তখন পাক বাহিনীর গণহত্যার তাৎক্ষণিক প্রামাণ্য দলিল। ফুটেজ স্বল্পতার মধ্যেও অপূর্ব নির্মাণে তৈরি এক তীব্র প্রতিবাদ। অসংখ্য বিখ্যাত চলচ্চিত্রের পাশাপাশি হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকালের মেয়ে, বরফ গলা নদী ইত্যাদি কালজয়ী গ্রন্থের রচয়িতা জহির রায়হান। তিনি 71-এর 14 ডিসেম্বরে নিখোঁজ হওয়া তার ভাই বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে 1972 সালের আজকের এই দিনে মিরপুর বিহারীপল্লিতে গিয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হয় তৎকালীন সদ্য স্বাধীন দেশে লুকিয়ে থাকা কিছু পাকিস্তানি সৈন্য অথবা স্বাধীনতা বিরোধী বিহারি কিংবা আলবদর সেনার গুলিতে নিহত হয়েছেন আমাদের সেলুলয়েড সৈনিক। বাংলাদেশি চলচ্চিত্র ইতিহাসের এই এক অপূরণীয় ক্ষতি যা আমরা আজও কাটিয়ে উঠতে পারিনি।